সাভারির ভাকুতা ইউনিয়নের বাহিরচর গ্রামে এক কৃষকের ওপরে হামলা ও দোকান ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে কৃষক নূর আলী জানান আবুল হাসেম মালিক সহ তার ছেলে আবুল হোসেন জয়নাল আবেদিন ও ইমান হোসেন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে সম্প্রতি তারা নূর আলীর জমিতে থাকা দোকান ভেঙে দিয়ে সাইনবোর্ড ঝুলিয়ে দেয় খবর পেয়ে ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে গেলে উল্টো সংবাদ কর্মীদের ভিডিও ধারণ করে হুমকি দেয় দখলবাজরা